নোংরা মনোভাব নিয়ে আর যাই হোক, কখনো ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। ভালোবাসার সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র একটি বন্ধন, যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। যার কাছে তুমি স্পেশাল, সে শত ব্যস্ততার কষ্টের মাঝে থেকেও তোমার খবর নেবে, এটাই ভালোবাসা। আমরাও না বড্ড বেশি বোকা, পাগলের মতো তার কাছেই ছুটে যাই, যে কিনা আমাদের মনটাকে বোঝার ক্ষমতাই রাখে না। বইয়ের পাতার শিক্ষা মানুষকে যা দেয়, জীবন পাতার শিক্ষা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। খুব বেশি বিশ্বাস করেছি বলেই হয়তো আজ আমি এতটা অসহায়। ভালোবাসা কোনো অপরাধ না, হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে দেওয়াটাই অপরাধ। অভিনয় তো সবাই করে, কেউ ভালো থাকার আর কেউ ভালো রাখার। তোমাকে হারানোর পর ভালোবাসি শব্দটা শুনলেই এখন অনেক ভয় হয়। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে গেছো, এমন একদিন আসতে পারে এর চেয়ে বেশি ঠকবে তুমি। অভিমান করে হয়তো বলি আমাকে আর কখনো ফোন করবে না, কিন্তু ঠিকই মোবাইল হাতে নিয়ে তোমার ফোনের অপেক্ষায় করি। মানুষ পৃথিবীর সব কিছু ভুলে গেলেও কখনো তার প্রথম ভালোবাসার মানুষটিকে ভুলতে পারে না। কাউকে বেশি গুরুত্ব দিতে যাবেন না, তাহলে দেখবেন একটা সময় আপনি নিজেই গুরুত্বহীন হয়ে গেছেন। বিশ্বাস না থাকলে সেই ভালোবাসা না যাই ধরে রাখা, না যাই টিকিয়ে রাখা। জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয়ে যায়। মানুষ যতই অন্যায় করে জিতে যাক না কেন, সর্বদা নিজের মনের কাছে ছোট হয়ে থাকবে, কারণ মন তো প্রবৃত্ত, তার কাছে কোনো অন্যায় আবদারের স্থান নেই। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, এটাই বাস্তবতা। অবহেলা আমিও করতে পারতাম, কিন্তু করিনি, তোমার কষ্ট হবে বলে। প্রতিটি চোখের পানির সাথে মিশে আছে এক একটা মন ভাঙার কাহিনী। সত্যি খুব জানতে ইচ্ছে করে, ভালো আছো নাকি আমার মতো ভালো থাকার অভিনয় করছো? কলিজায় যাকে জায়গা দেওয়া হয়, সেই একদিন কলিজায় আঘাত করে চলে যায়। সেটাই সম্পর্ক, যেখানে ঝগড়া, মান, অভিমান অনেক, তবু কেউ কাউকে ছেড়ে যায় না। যুদ্ধ এবং প্রেম কোনো কিছু পরিকল্পনার মতো হয় না, সময়ের সাথে সাথে এই দুটো চলতে থাকে। প্রেম ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। ভালোবাসার পাশে অবহেলা শব্দটা কতটা ভয়ঙ্কর তা শুধু তারাই বুঝতে পারে যার প্রিয় মানুষটির কাছে অবহেলিত হয়েছে। দুই বা তিনজনের সাথে সম্পর্ক করা ছেলেমেয়েগুলো নিজেকে সবসময় চালাক মনে করে, কিন্তু তারা হয়তো জানে না তাদের আরো দুটি পরিচয় আছে। একটা হলো তারা মিথ্যাবাদী, আরেকটা হলো তারা প্রতারক। এইটুকু বুঝলাম, ভালোবেসে পার্কিকে পোষা যায় কিন্তু মানুষকে নয়। চোখের পানি মূল্য সেদিনই বুঝবে যেদিন তোমাকে কেউ কাঁদাবে। আমরা যাদের সবচেয়ে বেশি ভরসা করি, তারাই সবার আগে ভরসা নিয়ে খেলা করে। অবহেলা নয়, যত্ন করে রাখার নামেই ভালোবাসা। বাস্তবতা হলো কেউ কারণ নয়, দিন শেষে সবাই একা। অবহেলা নামক অনুভূতিটা মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু একজন মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে ভালোভাবেই ধ্বংস করে দেয়। শরীরের প্রতি লোভ নয়, বরং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকার লোভই হলো ভালোবাসা। মেয়েদের দেওয়ার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেওয়ার মতো সবচেয়ে বড় উপহার হচ্ছে রেসপেক্ট।
জীবনে বড় কিছু হতে হলে প্রথমে ছোট কিছু দিয়ে শুরু করুন। জানেন তো, যে গাছ লক লক করে বাড়ে সে অল্পতেই ঝরে পড়ে। একতরফা প্রেমগুলো অদ্ভুত, না দে বাঁচতে না দে মরতে। তোকে অনলাইনে দেখেও তোর সাথে আমি কথা বলি না, তার মানে এই নয় যে আমি তোকে ভুলে গেছি। আসলে তোকে বিরক্ত করাটা আমি ছেড়ে দিয়েছি। মেয়েরা খুব বেশি সরল হয়, তাই তো সরলতার সুযোগ নিয়ে অনেকেই তাদেরকে ঠকায়। স্বপ্ন কখনো মানুষের সাথে বেইমানি করে না, বেইমানি তো করে স্বপ্ন দেখানো সে মানুষগুলো। কষ্টের মাঝে বেঁচে থাকাটা যে কত বড় কষ্ট তা সবাই বোঝে না, শুধু বোঝে যে প্রতিনিয়ত কষ্টের অনলে পড়তে থাকে। শরীরের ব্যথা থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে মনুষ্যত্ব লাগে। আপনি যার মন ঝুঁকিয়ে চলার চেষ্টা করবেন, সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি আঘাত করবে। একটা দায়িত্ববান মেয়েই পারে একজন পাগল টাইপের ছেলের জীবন বদলে দিতে। আমরা তাদেরকেই মিস করি যারা আমাদেরকে মনেই রাখে না। একটা মেয়ে ইচ্ছে করলে তার ভালোবাসার মানুষটির জীবন খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারে। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসবে। ভালোবাসতে চেহারার প্রয়োজন হয় না, সুন্দর একটি মন থাকলেই যথেষ্ট। সময়ের সাথে সাথে যে অনুভূতিগুলো বদলে যায় তা কখনোই ভালোবাসা হতে পারে না। প্রিয় মানুষটিকে মিস করা মানে নিজের অজান্তেই চোখের কোণে জল গড়িয়ে পড়া। কারোর ভালোবাসা একতরফা হলেও সেটা ভালোবাসা, ইচ্ছে করলেই ভুলে যাওয়া যায় না। প্রেমে ধোঁকা খেলে আত্মহত্যা নয়, নতুন করে জীবন করে তাকে দেখিয়ে দাও তুমিও পারো। মূল্যবান কিছু হারালেও এত কষ্ট লাগে না, যতটা কষ্ট হয় কাছের মানুষগুলোর পরিবর্তন দেখে। সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে বুঝে নিও, আপনি কি তার প্রিয়জন নাকি প্রয়োজন। ভালোবাসা জিনিসটা কখনোই একা কারোর জীবনে আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। মানুষ হয়ে মানুষকে হত্যা করতে পারলেও কোনো মানুষ কখনো স্মৃতিকে হত্যা করতে পারে না। সব কিছু মনে রাখতে নেই, কিছু কিছু জিনিস ভুলে যেতে হয়, যেমন কারোর অবহেলা বা ব্যর্থ ভালোবাসা। আমি যার কথা ভেবে কাঁদি সে এখন অন্য কাউকে খুশি করতে ব্যস্ত থাকে। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একদিন আসবে এর চেয়ে বেশি ঠকবে তুমি। সুখী হতে চাইলে স্বার্থপর হয়ে যাও, কারণ এই পৃথিবীতে তারাই সুখী যারা স্বার্থপর। যে যত রাগ দেখায় অভিমান করে, তার ভেতরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকে। খুব কষ্ট তখনই লাগে যখন ভালোবাসার মানুষটি ভালোবাসার মর্মটা বোঝে না। দেরিতে হলেও একটা জিনিস এখন পরিষ্কার, যে যেতে চায় তাকে মুক্তি দেওয়া উচিত। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনোই তোমাকে একা রেখে চলে যাবে না, তাকে শত আঘাত দেওয়ার পরেও বারবার তোমার কাছে ছুটে আসবে। আপনি যার ভালো রাখার দায়িত্ব নেবেন, সেই মানুষটি বারবার আপনারই অসুস্থতার কারণ হয়ে দাঁড়াবে, এটাই বাস্তব। রাতের আধারে দেখার স্বপ্নগুলো রাতের আধারেই মিলিয়ে যায়, সকাল করে নতুন করে আর উকি দেয় না। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক বেশি সুন্দর। শেষ বলে কিছু নেই, মনে রাখবেন অনেক সময় ঝরে পড়ার ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে রাগ করে অভিমান করে, তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে না।
স্মৃতিগুলোর মাঝে যেমন আনন্দের পরশ রয়েছে, তেমনি রয়েছে বেদনার ছোঁয়াও। সবচেয়ে কষ্টের মুহূর্ত তখন যখন আপনি সত্যি বলবেন, অথচ আপনার কথা কেউ বিশ্বাসই করবে না। সত্যিকারে ভালোবাসা কখনো কমে যায় না, বরং একটু একটু করে বাড়তেই থাকে।